দৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তার ফল ভালো হবে না। আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এলাকার মানুষের অত্যন্ত আপনজন হিসেবে আপনার ভাই হিসেবে আমি আপনাদের সাথে আছি। শেখ হাসিনার আমলে তার সম্পত্তি নিয়ে মাঝে মধ্যেই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলেও ভয়ে কেউ মুখ খুলত না। কিন্তু জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যায়। একে একে বেরিয়ে আসে ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালীদের দুর্নীতির চিত্র। 2008 সালে এমপি হওয়ার পর থেকে নানক ও তার স্ত্রী আরজুমান্ত বানু নার্গিসের সম্পদ 2014 সালে উল্লেখযোগ্য রকেট গতিতে বেড়ে যায়। তাদের সম্পদের পরিমাণ 15 বছরে প্রায় 30 গুণ বেড়ে যায়। এ নিয়ে নানক ও তার স্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তাদের দৃশ্যমান আয়ের সঙ্গে এই সম্পদ বৃদ্ধির কোনো মিল পাওয়া যায়নি। দুদকও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, নানা তথ্য পেয়ে তাদেরও বিস্ময়ের সীমা নেই। 2008 সালে নানক যে হলফনামা দাখিল করে সেখানে দেখা যায় নানকের স্ত্রীর সম্পদ ছিল 26,77,054 টাকা। 2014 সালে তা বেড়ে দাঁড়ায় 4,72,94,179 টাকায়। একই সময়ে নানকের সম্পদের পরিমাণ ছিল 1,45,21,402 টাকা। অথচ 2008 সালে নানক দেখিয়েছিলেন তার সম্পদের পরিমাণ 36,98,597 টাকা এবং বাৎসরিক আয় মাত্র 2,00,000 টাকা। 5 বছরের ব্যবধানে এই দম্পতির সম্পদ বেড়ে দাঁড়ায় 6,18,15,581 টাকায়। তাদের সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসা ও মৎস্য খামারের আয়ের কথা বলা হলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদন্তে উঠে এসেছে অন্য চিত্র। নানক ও তার স্ত্রীর আয়ের সঙ্গে সম্পদের কোনো সঙ্গতি খুঁজে পাওয়া যায়নি। নানকের স্ত্রী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করলেও তার বার্ষিক আয় ছিল মাত্র 7,43,486 টাকা। এমপি হওয়ার পর নানক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান, যেখানে তৎকালীন মন্ত্রী ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। আশরাফের দায়িত্বে অবহেলার সুযোগে নানক কার্যত পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। টেন্ডার থেকে বরাদ্দ সবকিছুতেই পার্সেন্টেজ নেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 2024 সালে দলীয় মনোনয়ন পাওয়ার পর দাখিল করা হলফনামায় নানক দেখান যে তার সম্পদ বেড়ে হয়েছে 12,25,85,327 টাকা আর স্ত্রীর সম্পদ 6,61,30,624 টাকা। 2008 সালে তাদের সম্মিলিত সম্পদ ছিল 63,75,651 টাকা। এই হিসাব থেকে দেখা যাচ্ছে 15 বছরে তাদের সম্পদ বেড়েছে 18,23,40,300 টাকা। হলফনামায় জমি ও স্থাবর সম্পদের তথ্য নিয়েও নানা ঘাপলার অভিযোগ উঠেছে। 2008 সালে নানক যে সম্পদের কথা উল্লেখ করেছিলেন 2024 সালে এসে তার সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। এখন তার নামে ঢাকার উত্তরায় 6-তলা ভবন, মোহাম্মদপুরে 8-তলা ভবন, কক্সবাজারে জমি এবং বরিশালে 2টি বাড়ি সহ বিপুল সম্পদের কথা হলফনামায় উল্লেখ করেছেন। তবে এগুলোর বেশিরভাগই ছিল আগে গোপন। এছাড়া ঢাকার বাইরে বরিশালের নবগ্রাম রোডে নানকের পরিবারের বিশাল ভূ সম্পত্তি এবং প্রাসাদ সম ডুপ্লেক্স রয়েছে, যা তার আয়কর রিটার্নে উল্লেখ নেই। বরিশালে গ্লোবাল ভিলেজ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকানা এবং কুয়াকাটা ও কক্সবাজারে জমির মালিকানার তথ্যও গোপন করেছেন নানক। ঢাকার মোহাম্মদপুর ও উত্তরার 2টি ভবনের মূল্যায়নেও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশাল সম্পদের উৎস সম্পর্কে কোনো স্পষ্ট জবাব না মিললেও তদন্ত সংস্থাগুলো ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।